নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। মঙ্গলবার এবং শুক্রবার দেবী দুর্গার গায়ত্রী মন্ত্র জপ করলে আপনার সমস্ত বাধা বিপত্তি, শত্রু বিনাশ এবং অর্থনৈতিক কষ্ট, সন্তান নিয়ে প্রবলেম, বিভিন্ন প্রবলেম, এ টু জেড যে প্রবলেম আছে সেগুলো সমস্যার সমাধান হয়। যেহেতু চলছে দুর্গাপূজার সিজন, আমাদের দুর্গাপূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো সব একসঙ্গে এখন চলছে, সেহেতু আমার মনে হলো এই প্রোগ্রামটি করলে আপনারা যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনারা অনেক অসুবিধা থেকে উঠতে পারেন। দেবী দুর্গা হলো সমস্ত দেব এবং দেবীর পুঞ্জীভূত শক্তি। প্রত্যেকেই জানেন এটা যে দেবী দুর্গা অসুরদের বধ করেছিল এবং অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আগমন ঘটেছিল। দেবী দুর্গা হলেন আমাদের মা, মাতৃরূপে পূজা হন। সেই জন্য দেবী দুর্গা তার সন্তানদের সব সময় আগলে রাখেন। সেই জন্য দেবী দুর্গা যদি গায়ত্রী মন্ত্র আমরা জপ করি তাহলে শত্রু ভয় থাকে না, প্রচুর শত্রু ভয়। কেউ যদি আধ্যাত্মিক চেতনার উন্মেষ করতে চান তাও কিন্তু দেবী দুর্গার গায়ত্রী মন্ত্র তাকে জপ করতে হবে। আপনার সন্তান নিয়ে প্রবলেম, দেবী দুর্গার গায়ত্রী মন্ত্র জপ করুন। আপনাকে কেউ কালা জাদু করেছে, আপনি দেবী দুর্গার গায়ত্রী মন্ত্র জপ করুন। আপনার অর্থনৈতিক প্রবলেম, ঘরে বিবাদ, সুখ সমৃদ্ধি নেই, প্রচণ্ড অর্থকষ্টের মধ্যে রয়েছেন, প্রচণ্ড মানসিক কষ্টের মধ্যে রয়েছেন, সমস্ত কষ্টের পুঞ্জীভূত হলো এক, দেবী দুর্গার গায়ত্রী মন্ত্র। আমরা জানি যে যতগুলো দেব দেব বা দেবীর আপনি আরাধনাই করেন না কেন, প্রত্যেকটা দেব বা দেবীর গায়ত্রী মন্ত্র আপনাকে বলতেই হবে। গায়ত্রী মন্ত্র না বললে আপনি দেবী দুর্গা হোক বা যে কোনো দেবী হোক তাকে সিদ্ধিলাভ করবেন না। সিদ্ধিলাভ করার জন্য প্রত্যেকটা দেব বা দেবীর আলাদা গায়ত্রী মন্ত্র আছে, সেই গায়ত্রী মন্ত্র আলাদাভাবে জপ করতে হয়, তাহলেই সে সাধনায় সিদ্ধিলাভ করতে পারে। এবং দেবী দুর্গার সাধনায় সিদ্ধিলাভ করতে গেলে অবশ্যই, এবং আধ্যাত্মিক চেতনার উন্মেষ করতে গেলে অবশ্যই দেবী দুর্গার গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। এবার দেবী দুর্গার গায়ত্রী মন্ত্র আমরা কিভাবে জপ করব, কবে জপ করতে পারি, কবে থেকে শুরু করতে পারি, এটা তো আপনাদের কথা থাকতেই পারে, জিজ্ঞাসা থাকতেই পারে। যে কোনো মঙ্গলবার, যে কোনো শুক্রবার শুরু করতে পারেন। এবং যদি তিথি অনুযায়ী ধরেন তাহলে অষ্টমী তিথি, অষ্টমী তিথি থেকে আপনি দেবী দুর্গার গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করতে পারেন। এবার কিভাবে করবেন, আপনাকে বাড়িতে দেবী দুর্গার মূর্তি রাখতে হবে, সেই মূর্তিকে গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে। গঙ্গা জল দিয়ে স্নান করার পরে কুমকুম বা সিঁদুরের টিপ তাকে পরাতে হবে, তাকে মালা দিতে হবে। অবশ্য যখন তার গায়ত্রী মন্ত্র জপ করবেন, তার পূজা করছেন, তাকে অবশ্যই বেলপাতা নিবেদন করতে হবে, ফুল বেলপাতা, যদি গোলাপ হয় গোলাপ, নাহলে পদ্মফুল, পদ্মফুল নিবেদন করতে পারলে অতি ভালো, পদ্মফুল এবং বেলপাতা নিবেদন করতে হবে। নিবেদন তো করলেন, এরপরে আপনি দেবী দুর্গার গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করলেন। এবার কতদিন জপ করলেন, ধরুন আপনি মঙ্গলবার থেকে শুরু করলেন, তাহলে আপনাকে টানা মঙ্গলবার শুক্রবার করে, মঙ্গলবার করছেন শুক্রবার করছেন, এরকমভাবে টানা আপনি 21 দিন করে যাবেন। আর যদি আপনি রোজও করতে পারেন, ধরুন আপনি অষ্টমী তিথি থেকে শুরু করলেন, টানা 21 দিন আপনি গায়ত্রী মন্ত্র জপ করে গেলেন। এবার গায়ত্রী মন্ত্র যে জপ করছেন কতবার করতে হবে, আপনি 9 বার করতে পারেন, আপনি 11 বার করতে পারেন, আপনি 11,008 বার মন্ত্র জপ করতে পারেন। এটা তো আপনার আত্মা চাইবে, আত্মা যতবার চাইবে ততবারই আপনি সিদ্ধি কামনার জন্য, আপনার মনস্কামনার জন্য, আপনার আধ্যাত্মিক চেতনা উন্মেষ করার জন্য, আপনি সিদ্ধি লাভের জন্য এবং আপনার শত্রু ভয় দূর করার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার ঘরের বিবাদ, আপনার অর্থনৈতিক প্রবলেম, আপনার কালা জাদু, বিভিন্ন প্রবলেম, বিভিন্ন মনস্কামনা, যেটা নিয়ে আপনি আরাধনা করতে বসছেন সেই আরাধনার জন্য আপনাকে এই প্রসেসগুলো মেনটেন করতে হবে। আপনি রোজ 21 দিন করার পর থেমেও যেতে পারেন,
এবার যদি আপনার মনে হয় যে আপনার কাজগুলো সাকসেস হচ্ছে, আপনার এই মন্ত্র বলাটা সাকসেস হচ্ছে, আপনি আস্তে আস্তে পজিটিভ এনার্জি গেইন করছেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, আপনার যা যা মনস্কামনা ছিল সেগুলো সব ঠিক হয়ে যাচ্ছে, তাহলে আপনি দেবী দুর্গার এই গায়ত্রী মন্ত্র সারা জীবন জপ করে যেতে পারেন। কারণ দেবী দুর্গা, আমি যে প্রথমেই বলেছিলাম, দেবী দুর্গা হলো সমস্ত দেবতাদের পুঞ্জীভূত শক্তি। অর্থাৎ একমাত্র দেবী দুর্গাই হলো দুর্গার, যদি গায়ত্রী মন্ত্র বলা যায় তাহলে সমস্ত দেব দেবীর মন্ত্র উচ্চারণ করা হয়ে যায় এবং সমস্ত দেব দেবীকে ডাকা হয়ে যায়। আপনি পুঞ্জীভূত সমস্ত দেব দেবীর শক্তিটাকেও অর্জন করতে পারেন। মন্ত্রটি হলো ওম কাত্যায়নায় বিন্ময়ে কন্যাকুমারী ধীময়ী তন্ন দুর্গে প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আপনারা লিখে নেবেন, লিখে নিয়ে মন্ত্রটি আপনারা বলবেন, এই নবরাত্রি থেকেও শুরু করতে পারেন। তাহলেই দেখবেন আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যায়। করুন নবরাত্রিতে এই কাজটি, বা মঙ্গলবার শুক্রবার করেও করতে পারেন। যারা আমার প্রোগ্রাম দেখছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, আমি তো সত্যিই আনন্দিত, আপ্লুত। কিন্তু যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশান বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা অসুবিধার মধ্যে রয়েছেন অবশ্যই ফোন করবেন, নিচে যে নাম্বারটি রয়েছে চেম্বারের নাম্বার সেটাতে একটু বুকিং করে নেবেন। আর অনলাইন কনসালটেশন তো সবসময় চালু আছে, যারা অনলাইন করাচ্ছেন একটু তার জন্য যোগাযোগ করে নিতে হবে। প্রত্যেকের ভালো যাক, আনন্দে যাক, আনন্দে থাকুন। নমস্কার।